हेलो बंधुरा, हेलो डॉक्टर चैनले अपन सुस्वागतम। आशा करी अपनारा भलो प्रत्येक दिन मत आज के सामने एक नतून भिडियो नहीं हाजिर हो। आजकल भिडियोटार मूल टपिक हलो एक हजम सिरप सम्बन्धे, फांगल डाइजेस्टिव सिरप सम्बन्धे सामने आलोचना करब। तो चैने जरा नतून तक चैनल सबसक्राइब कर पाशे थका बेल नोटिफिकेशन ऑन कर देवें, कारण अभी अपने सामने जो नतून नतून भिडियो नहीं हाजिर होना क्या अपनारा खूब सहजे पे जा। तो बेसि कथा ना बढ़िए आलोचना करा जा सिरप सम्बन्धे। आज के सामने आलोचना करते चले अपना देखते आज सीजाइम सिरप सम्बन्धे, सी डबल ई जेड ओई एम ई सिरप। एर कम्पोजिशन हम बंधुरा फांगाल डायस्टेस पेप्सिन सिरप। এটা 200 ml হয়, দাম মাত্র 154 টাকা দামে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনার ভব হেলথ কেয়ার কোম্পানি তৈরি করেছে, কৃষ্ণাপুর বাড্ডিনগর রোড। এটা হচ্ছে মার্কেটের নাম বা যেখানে তৈরি হয় সিজাইনটা সেটার নাম। এবারে আমি আপনাদের সামনে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সিরাপটা দেখতে কেমন হয়। সিরাপটা ঠিক এরকম দেখতে হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখতে হয়। সিজাইম সি ডবল ই জেড ওই এম ই সিজাইম সিরাপ। তো এবারে আমি আপনার সামনে এর কাজ সম্বন্ধে বলবো। এর কাজ হচ্ছে বন্ধুরা, যেসব বন্ধুরা যেসব পেশেন্টরা খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিন্তু হজম হচ্ছে না, খাওয়া দাওয়ার পরে কী হয় পেট ভার হয়ে থাকে বা পেট ঠোস হয়ে থাকে বা পেটে ভার হয়ে থাকলে কী হয় খুব অসন্তুষ্ট মন বোধ হয়। তো আপনারা কি করবেন, এই যে সিরাপটা খেলে কি হয় বন্ধুরা হজমটাকে করিয়ে দেয়। অতিরিক্ত খেয়েছেন বা খাওয়ার পরে সবসময় খান কিন্তু খাওয়ার পরে আপনাদের হজম হয় না, হজমের প্রবলেম, ঠিকমতো পায়খানাও ক্লিয়ার হয় না। তো এই নিয়ে বিশেষ অনেক অস্বস্তিদের মধ্যে থাকেন। তো আপনাদের বলবো সিজাইম সিরাপটা আপনারা খেলে কি হয় হজমটাকে করিয়ে দেয়। হজমটা হয়ে গেলে তো কি হয় বন্ধুরা, পায়খানা তো ক্লিয়ার হবে, পায়খানা ক্লিয়ার হবে কি হবে, ক্লিয়ার হলে কি হবে শরীরটা সুস্থতা মনে হয়। তো হজমের সিরাপ খেলে কি হয় বন্ধুরা, পায়খানাটা ক্লিয়ার হয়ে গেল, শরীরটা সুস্থতা মনে হলে আপনি সঠিক থাকবেন। তো আজকের সিজাইমের কাজ হচ্ছে এটা। আরও কাজ আছে বন্ধুরা, কি যে কোনো কিছু খাওয়ার পরে হজম হচ্ছে না, তো এই সিজাইম সিরাপটা খেলে কী করে হজম করিয়ে দেয়। এবারে আমি আপনার সামনে ডোজ সম্বন্ধে বলবো। এই ডোজ হচ্ছে বন্ধুরা যেসব বাচ্চাদের ক্ষেত্রে বলি, যেসব বাচ্চাদের 7 থেকে 9 বছর বয়স সেসব বাচ্চাদের ক্ষেত্রে বলবো 7.5 ml করে দুবার খাবেন। 7.5 ml করে দুবার, দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে এবং রাতে ভাত খাওয়ার আধ ঘন্টা আগে। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত যাদের তারা 7.5 ml করে খাবে, এবং 10 বছরের বয়সের উপর থেকে যাদের বয়স তারা কি করবেন এটা 10 ml করে দিনে দুবার, দুপুরে খাওয়ার আগে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে খেলে খুবই ভালো কাজ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গাল ডায়াস্টেস পেপসিন সিরাপ। এই যে সিজাইম কোম্পানি নামে না হলে যে এই যে কম্পোজিশন দেখতে পাচ্ছেন ফাঙ্গাল ডায়াস্টেস পেপসিন সিরাপ, এই যে কম্পোজিশনের নামে যে কোনো সিরাপ হলে আপনারা কিনে খেতে পারেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই বলে ভিডিওটা শেষ করলাম। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।